দর্শক মণ্ডলী, বাংলা টেলিভিশন কানাডার আজকের এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। ডিসেম্বর মাস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিজয়ের মাস। বিজয়ের মাসের এই বিশেষ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডিসেম্বর এলেই স্মরণে আসে 30 লক্ষ শহীদের রক্ত, নির্যাতিত লক্ষ মা বোনের আর্তনাদ, আর স্মরণে আসে লাল সবুজের পতাকায় বিজয়ের গর্ব। নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখেও আগুন ছিল, সে কথা কি ভাববে? কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোসে সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায়, জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। বাঙালির স্বাধীনতা আন্দোলনের পথ পরিক্রমায় 71 একটি অনিবার্য উপাখ্যানের নাম, কিন্তু আমাদের লাল সবুজের পতাকা শুধুমাত্র 9 মাসের যুদ্ধেই তৈরি হয়নি। এর সূচনা হয়েছিল মহান ভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোর মধ্যেই। ভরে
অনেক রক্তাক্ত পথ পরিক্রমায় বাঙালির স্বাধীনতার সংগ্রাম পৌঁছেছিল স্বদেশের সীমানায়। এ যেন আমাদের এক অনিবার্য ঠিকানা, দুঃখিনী বর্ণমালার দেশ, পলিমাটির বদ্বীপ খালি। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অপমানে অপমানে নয় সুখ সম্মানে বাঁচবার অধিকার কারতে, দাসের নির্মম ছাড়তে, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। প্রলোভন প্রলোপেই হোক না, হোক না আধার নিশ্চিত, আমরা তো সময়ের সারথি, নিষেধেন নিষেধেন কাটাবো বিনিদ্র, নিষেধেন কাটাবো বিনিদ্র, দিয়েছি তো শান্তি আরো দেব স্বস্তি, দিয়েছি তো সম্ভ্রম আরো দেব অস্তি, প্রয়োজন হলে দেব এক নদী রক্ত, 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 হত্যে পথের বাধা প্রস্তর শর্ত, হত্যে পথের বাধা প্রস্তর শর্ত, অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবে, টলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। পথশ্রমে আরো বিধ্বস্ত, বিকৃত নয় তবু চিত্ত, আমরা তো সুস্থির লক্ষ্যের যাত্রী, চলবার আবেগে দীপ্ত, আমাদের পথরেখা দুস্তর দুর্গম, আমাদের পথরেখা দুস্তর দুর্গম, সাথে তবু অগণিত সঙ্গী, বেদনার কোটি কোটি অংশী, আমাদের চোখে চোখে লেলিহান অগ্নি, সকল বিরোধ বিধ্বংসী, এই কালো রাত্রে সুখটি নর্দল কোনদিন আমরা যে ভাঙবই, মুক্ত প্রাণের সারা আনবই, আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য সেখা চলবে, চলবে, চলবে। পরাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস বাঙালির সংস্কৃতিজাত। স্বাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে যে সমস্ত শহীদ তাদের বর্তমানকে উৎসর্গ করেছিলেন আমাদের স্বপ্নময় ভবিষ্যৎ বিনির্মাণে, তারাই আমাদের প্রেরণা, গর্ব। বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু,
বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শতক আজ নহে তো এ যুগের চাঁদ হলো কাস্তে। ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে তারা নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে, ক্ষয়িত গলিত হয় মাটিতে মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্তে মৃত্তিকা ঘনায় আসে ওই যে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছ কি সানাই এ মাটির কাস্তেটা বন্ধু। দর্শক, আপনারা দেখছেন বাংলা টেলিভিশন কানাডা আয়োজিত বিজয় মাসের বিশেষ অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla-television.net। এছাড়াও ইউটিউবে দেখে নিতে পারেন আমাদের যে কোনো অনুষ্ঠান। লগ অন করুন youtube.com/bangla-tv-canada।
প্রণবেশ পোদ্দার, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রান্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। স্বাধীনতার জন্য বাঙালি জাতি লম্বা পথ পাড়ি দিয়েছে দ্বিধাহীন চিত্তে। এই পথে পদে পদে ছিল মৃত্যু ভয়, রক্তদানের দাবি। এই দুর্গম পথে দৃপ্ত পদক্ষেপে চলতে চলতে বাঙালি পৌঁছেছে একাত্তরের ডিসেম্বরে। যদি
জন্ম বাংলায়, মৃত্যু যেন এই বাংলায় হয়, যদি আবারও ফিরি ধরায় শ্যামল বাংলার সবুজেই যেন ফিরি। সাগর পাড়ি দিব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে আমরা কত নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে জীবনের স্বাদ নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি শুধু চলতে হবে এতরে বাইতে হবে আমি যে সাগর মাঝি তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে যোচনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো ভুলে কুকুর ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের এই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে আমরা কজন নবীন মাঝি হাল
করে রে হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে দর্শক, আপনারা দেখছিলেন বাংলা টিভি কানাডা আয়োজিত বিজয় মাসের বিশেষ অনুষ্ঠান। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।